তো দুইটা ডিম দিয়ে আমি আজকে সাতটা পরোটা ভাজা আপনাদেরকে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন আর যা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকে দুইটা ডিম দিয়ে সাতটা পরোটা দেখাবো আমি সকালবেলা সাধারণত আমার হাজব্যান্ড খুব ভোরে বের হয় এবং আমার বাচ্চারাও অনেক সকালে স্কুল থাকে এই কারণে আমি আগের দিন রাতে ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে এরকম ছোটো ছোটো বল বল করে নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিয়েছিলাম যাতে সকালে উঠে আমার কোনো কষ্টই না হয় এবং আমি দ্রুত ওদের সামনে নাস্তা পরিবেশন করতে পারি যাই হোক আমি তারপরে সকালে একটু তেল দিয়ে আবার ময়দাটাকে যে আমি গোল করে শেপ দিয়ে রেখেছিলাম ওটা আবার একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি যে যেহেতু আমি পরোটা ভালো করে বানাইতে পারি না আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারবেন কেউ প্লিজ আমাকে ভাজে কোনো কমেন্ট করবেন না সবাই তো আর সব কিছু পারে না আর আমার এটা শেখার প্রতিও কোনো আগ্রহ নাই কারণ আমার ভালোই লাগে না আমার এটা খুবই খুবই কষ্টের কাজ মনে হয় আমি রুটি পরোটার যেটা বানানোর জন্য ময়দা বা আটা মাখতে হয় এটা আমার একদমই পছন্দ না এবং আমি এটা বানাইতেও ভালো পারি না যাই হোক খাওয়া গেলেই হইলো এরকমভাবে আর কি আমি পরিবেশন করি আর আমার জামাই আলহামদুলিল্লাহ এটা নয় তার কোনো কথাবার্তাই নাই তার যেভাবে পরিবেশনা করি না কেন সে সেভাবেই খুশি আপনারা দেখতে পারতেছেন স্কিনে অলরেডি একটা পরোটা ফুটা হয়ে গিয়েছে তারপরেও কিছু করার নাই আমি ডিম এটাকে ঢেকে দিয়েছি এইভাবে পরোটাকে যখন এক পাশ ভাজবেন ভাজা হালকা হয়ে গেলে তার উলটিয়ে নিয়ে তার উপরে ডিমটা দিয়ে দেবেন দেওয়ার পরে এর উল্টা পাশটা একটু কড়া করে ভেজে আবার এভাবে উঠায় নিলে ব্যাস রোল করে পরিবেশন করে ফেলবেন চট সকালের নাস্তা এটা কিন্তু খুবই দ্রুত হয়ে যায় এবং আপনার এক্সট্রা কোনো ভাজি ভাজারও কোনো ঝামেলা নাই সুন্দরভাবে এটা বাচ্চাদের এবং বড়োদের সামনে পরিবেশন করতে পারবেন এবং তারাও খেয়ে বলবে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে যারা ডিম পোড়াটা পছন্দ করে আমি আজকে ভাজি ছাড়াই একদম খুব সহজ পদ্ধতিতে ডিম পরোটা রেসিপিটা দেখিয়েছি আপনার প্লিজ আমার পেজটাকে ফলো করবেন এবং ভালো লাগলে কিন্তু রেসিপিটা শেয়ার করবেন আল্লাহ আল্লাহ